slightly disappointing because, to be honest, last time Bangladesh bad call করছে এটা আমি নিজেও পার্সোনালি বলে নিয়ে ক্যাপ্টেন আমি আসলে ভুলে গেছি এছাড়া নিজেও আমরা কবে অল আউট করছি সেটাও আসলে মনে করতে পারছি না তো খুবই খারাপ লাগছে আসলে আর আরও অনেক ওয়ে আছে তো আমি আশা করেছিলাম যে অ্যাটলিস্ট আমরা যতটুকু পারি কারণ অবশ্যই এটা অনেক মানে অ্যাটলিস্ট অনেক ডিফিকাল্ট কিন্তু অ্যাটলিস্ট আমরা মনে করি যে আমাদের যে ক্যাপাবিলিটি অ্যাটলিস্ট দুই তিন মানে দুইটা সেশন খেলার মতো তো আমাদের অ্যাটলিস্ট ক্যাপাবিলিটি আছে তো সেক্ষেত্রে বলবো যে রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং বিং এ ক্যাপ্টেন আর অ্যাজ এ ব্যাটসম্যান আর খুবই খারাপ লাগছে বাট যেটা ওইটার আদার আদার পার্ট যেটা বলুন যে আমাদের আর একটা অপরচুনিটি আছে নেক্সট স্টেজে তো অবশ্যই অনেক বড় ম্যাসিভ স্টেপ দিতে হবে না হলে আসলে এরকম লজ্জা ছাড়া আসলে আর কিছু হয়তো বা বানিয়ে দিতে পারবো তো ইনশাল্লাহ চেষ্টা করবে অবশ্যই যেটা যেন আমরা আবার কাম ব্যাক করে অ্যাটলিস্ট আমাদের অ্যাটলিস্ট যেটা বেস্ট আমরা বাংলাদেশ থেকে লাস্ট দুই তিন বছর আমরা যে সম্মানটা অর্জন করছি সেটা যেন আমরা বজায় সেটা যেন না obviously you can say that as a skill wise but I think as mentally they all the players are they if they individually they can motivated by themselves because they are playing for their nation so I think they will be motivated by that and I think it can happen to any of the team as I said because last time I'm not sure when it first happened like under 100 we bowled out so I think we need to improve that drastically to that we are not bad at what we showed in this test match inshallah we will try our level best and show our character in after so much এতদূর বাইরে মানে অলমোস্ট এতদূর পিছনে থাকবেন গেমে তখন আসলে এখানে ওভার কনফিডেন্স হয় আর এখানে আমি মনে করি যে আপনি আপনার ব্যাটিং নিয়ে দেখেন আমাদের দুজন এমন প্লেয়ার আছে যারা কিন্তু অনেক সময় টেস্ট ম্যাচে ছিল না যেরকম ইন্ডোমেরিয়া তো তাদেরও কিন্তু একটা স্ট্যাবলিশমেন্টের একটা ব্যাপার আছে তো আমার মনে হয় না কোনো ব্যাটসম্যানে এরকম হয়েছে বাট একটা সেন্সে আমার মনে হয় যে আমাদের স্কিল ওয়াইজ আর মেন্টালি হয়তো আমরা আরেকটু যদি তা আর একটু একটু কাটছি হতে পারতাম তাহলে মনে হয় ডিফেন্ডে আমরা আরও ভালো হ্যান্ডেল করতে পারতাম খুবই অনেস্ট কারণ এখানে এমন কোনো উইকেট ছিল না যেটা আনলে এবং আর সাধারণত কিন্তু আপনি এরকম উইকেট পাবেন এটা কখনো আসলে আপনার কল্পনা তো ছিল না তো আমার মনে হয় যে এই অপারেশনটা আমাদের কাছে খুবই একটা ভালো ছিল যে অ্যাটলিস্ট সেকেন্ড ইনিংস আমরা ফাইট করে আছি ফার্স্ট ইনিংস আমাদের যদি আমরা একটা রেকর্ড করতে পারতাম তাহলে ডেফিনেটলি আমাদের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক একটা বেঞ্চ মার্ক করতে পারি আনফর্চুনেটলি আমরা পারি নাই অবশ্যই তাই আমাদের ব্যাটসম্যানদের এবং এমন করি যে তাদের যে লড়াই করার যে সক্ষমতা আমার মনে হয় যে অনেকদিন পর আমি আর একটা এমন একটা টেস্ট মানে সেশন দেখলাম যেখানে কিনা আমরা মানে বল করে যে হার লাগিয়ে দিয়েছি এবং আমি আসলে একটু জানি না যে এটা কেন হলো বাট আমার মনে করি যে সবাই চেষ্টা করেছে বাট আমার মনে হয় যে এই চেষ্টাটা এরকম করলে আমার মনে হয় উপকার হবে আমাদের আরও বেশি বেশি করে চেষ্টা করতে হবে এবং আমার মনে হয় যেটাই বললাম যে লাস্ট তিন বছরে আমরা যে অর্জনটা নিয়ে মানে সম্মানটা পুরা দেশে অর্জন করতে পেরেছি সেটা যেন না হারাই এবং এটার জন্য আমাদের একটা বড় চ্যালেঞ্জ নেই চেষ্টা করবো সেটা আমরা চেষ্টা করবো আর এই বিশ্বাসটা অবশ্যই আমাদের মনে প্লেয়ারদের মধ্যে থাকতে হবে এখন কে কীভাবে খেলবে তো কথা এটা আসলে তাদের উপর ডিপেন্ড করে বাট যদি অনেক আমাকে যদি বলেন তাহলে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ চার দিনই বা পাঁচ দিনে আমার যেটা বলেছি অবশ্যই আমাদের খুব ভালো সুযোগ ছিল যে অ্যাটলিস্ট অনেক ভালো একটা বেটার টেস্ট ম্যাচ খেলা যেটার অবশ্যই সুযোগ ছিল ঠাকুর ফার্স্ট দিন যখন আমরা 500 রান করে ফেলেছি আপনি যখন 200 রান পিছনে গেলেন আসলে একটু ডিফিকাল্ট হয়েছে বাট এটা সেম টু আমি মনে করি যে এই জন্যই আমাদের একটা ক্যাপাবিলিটি মানে অ্যাবিলিটির উপরে একটা বিশ্বাস ছিল যে উইকেটে এমন কোনো আনপ্লেয়েবল হয় নাই যেটা কিনা আমরা অ্যাটলিস্ট অ্যাক্সেসের মধ্যে এরকম সাকসেসফুল করে যাবে তো আমি মনে করি যে হয়তো বা অ্যাকশনটা যেটা আমরা যেটা বললাম যে মাঝখানে গিয়ে আমরা তো ব্যাটসম্যানের আমরা যারা আছি তারা সেইভাবে করতে পারবে তো এটাই আর কি মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং